তো এই শুকরটা আমি শুনলাম আমাদের রসুলের আগে যারা ছিল সবাই খাইত এটা কেন আমরা খাই না কেন কবে থেকে এটা এ করা হয়েছে এটা একটা আমার মাথায় কেন টুপি করি দুইটা কোরআনের কোন জায়গায় লেখা একটু থামেন একটু থামেন ভুল বলেছেন এটা আপনাকে কে বলেছে যে রসুলের আগে সবাই শুকর খাইতে এটা কে বলেছে আপনাকে এটা আমরা আমি শুনি আর কি আমি ধর্মীয় কোনো রেফারেন্স যায় না শুনি আর কি রসুলের আগে যারা ছিল নবী ওদের আমলে নাকি শুকর টুকর খাইতো

এবং গরমে এটা গরমে তাপে এটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় এটা জানেন আপনি জি জানি 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 এটা চর্বি অনেক চামড়া খুব দ্রুত পচে পচে যায় হ্যাঁ বেশিক্ষণ ভালো থাকে না বেশিক্ষণ খাওয়ার উপযোগী থাকে না যদি মানে মনে করেন বড় একটা শুকর করছে একদিনই খেয়ে ফেলতে হবে পরের দিনের জন্য রেখে দেওয়া যাবে না পরের যদি ওই সময় তো রেফ্রিজারেটর ছিল না আর দেশে এই কারণে সেই সময় যে জিনিসটা হইতো যে শুকরের মাংস দ্রুত পচে যেত এবং মানুষ দেখতে দেখতেছিল এই জিনিসটা

একটা জনগোষ্ঠীর যে খাদ্যাভ্যাস সেটা নির্ভর করে হচ্ছে সেটা তাদের পেটে কতটুকু মানে টেকে মানে পেটে সমস্যা হয় কিনা সমস্যা না হইলে তারা খায় সমস্যা হইলে তারা আস্তে আস্তে অ্যাভয়েড করে সেটা খেতে চায় না এই একইভাবে ওই আরব দেশে যেহেতু টেম্পারেচার অনেক বেশি ছিল সেই কারণে শুকুর আসলে শুকুরের মাংস দ্রুত পচে যাইতো পচে যাওয়ার কারণে মানুষের এই সমস্যাগুলো হইতো পেটের সমস্যা হইতো এই কারণেই আরব দেশে বহু প্রাচীন কাল থেকে শুকুরের মাংস মানুষ এমনি খায় না অন্য মাংসগুলো খায় যেগুলো একটু কম পচে দ্রুত পচে যায় না সেগুলো খায় কিন্তু আবার শীতের দেশে যে দেশে বরফ পরে সেই দেশে আবার শুকর খাওয়ার প্রচলন আছে আপনি মেরে অর্ধেক খাইছেন অর্ধেক বরফের ভিতর ঢুকায় রাখলেন কালকে খাইবেন উটুক কালকে সুন্দর ওইটুকু খাইতে পারবেন কোনো সমস্যা হবে না ওই শুকরটা একেবারে সাথে সাথে নষ্ট হয়ে যাবে না যেহেতু ওইখানে বরফ টরফ পরে বরফের চাকির ভিতরে আপনি ঢুকায় রাখবেন এই যে

মানে মাংসের ভিতরে মশলা ব্যবহারের উপরেও আবার এই প্রভাব আছে জলবায়ুর প্রভাব আছে আবহাওয়ার প্রভাব আছে বিভিন্ন জিনিস এখানে প্রভাব ফেলে এই কারণে আরব দেশে শুক্রের মাংস বহু প্রাচীন কাল থেকে সাধারণত ইহুদি ধর্মে আগে থেকে হারাম ছিল এটা আপনি একটু সার্চ করে দেখেন ইহুদি ধর্মে আগে থেকে এটা হারাম ও আচ্ছা আচ্ছা না আমি ওই আমি যতটুকু জানি উপর যা কিছু সৃষ্টি করেছেন মানুষের যে কোনো একটা কল্যাণের জন্য সৃষ্টি করেছে আমাদের হুজুরা যেটা বলে তো এই জিনিসটা সৃষ্টিও করলো আবার হারম কেন করে দিল এটা আমার কোনোভাবে মাথায় ঢোকে না মানে সৃষ্টিও করলো আবার হারমো করে দিল এবং এই জিনিসটি আবার অনেক কিছু কসমেটিক্স থেকে শুরু করে ইভেন অনেক কিছু আছে এই জিনিস চলবে তেল দিয়ে বানানো হয় মানে আমরা ডিরেক্টলি খাই নাই ডিরেক্টলি কিন্তু এটা ইউজ করতেছি তো সেই জায়গা থেকে আসলে আমার মাথায় ঢুকতেছিল না কেন এই জিনিসটা হার্মো করলো

সাপ বিচ্ছু টিকটিকি এগুলাকে মেরে ফেলতে পারে হিংস্র প্রাণী না হিংস্র প্রাণী হিসেবে বলে নেই তো নবী নবী তো কথা বলে নাই যে হিংস্র কে মেরে ফেলো নবী বলেছে যে কুকুর কালো কুকুরকে হত্যা করে ফেলতে হবে আচ্ছা আপনাকে আমি হাদিসটা দেখাচ্ছি দেখেন এবং এই হাদিসটা এই যে এটা কেন ঘটেছিল এই মানে মানে কুকুর গুলাকে মেরে ফেলতে কেন বলেছিল সেটা এই হাদিসের ভিতরে ভিতরে বর্ণনা করা আছে এটা হচ্ছে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশনের পাঁচ নম্বর হাদিস

তখন তখন মায়ামোনা বললেন ইয়া রাসুল্লাহ আজ আপনার চেহারা বিমর্ষ দেখছি রাসুল্লাহ সালাম বললেন আলাইসিস সালাম আজ রাতে আমার সঙ্গে মোলাকাত করার ওয়াদা করেছিলেন কিন্তু তিনি আমার সঙ্গে মোলাকাত করেননি জেনে রাখো আল্লাহর কসম তিনি কখনো আমার সঙ্গে ওয়াদা খেলাপ করেননি পরে রাসুল্লাহ সাল্লাহ আলাহি তার সেদিন এভাবেই কাটালেন এরপর আমাদের পর্দা ঘেরা নিচে একটি কুকুর ছানার কথা তার মনে পড়ল তিনি হুকুম দিলে সেটিকে বের করে দেয়া হলো তারপর তিনি তার হাতে সামান্য পানি দিয়ে পানি নিয়ে তা ওই স্থানে ছিটিয়ে দিল যেখানে কুকুর ছানাটা বসতো পরে সন্ধ্যা হলে জিব্রাইল তার সঙ্গে মোলাকাত করলেন সালাহিজ সালাম ওনার সাথে করলেন তখন তিনি তাকে বললেন আপনি তো গত আমার সাথে মোলাকাতের ওদা করেছিলেন তিনি বললেন হ্যাঁ তবে আমরা ফিরিস্তারা এমন কোনো ঘরে প্রবেশ করি না যে ঘরে কোনো কুকুর থাকে কিংবা প্রাণীর ছবি থাকে পরে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সেদিন ভোরবেলায় কুকুর নিধনের আদেশ দিলেন এমন কি তিনি ছোট বাগানের পাহারাদার কুকুর মেরে ফেলার হুমকি দিলে দিয়েছিলেন এবং বড় বড় বাগানের কুকুরগুলোকে রেহাই দিয়েছিলেন বড় বড় বাগানের কুকুরগুলোকে রেহাই দিয়েছিলেন

আচ্ছা এই যে নবী যে কুকুরগুলোকে মেরে ফেলার হুকুমটা দিলেন এটা কি হিংস হওয়ার কারণে হুকুম দিয়েছিলেন নাকি অন্য কোনো কারণে হুকুম দিছিলেন না ভাই হিংস হওয়ার কারণে না তে কি কারণে ওই জনী যেটা বলল ওনার পর্দা করার খাটে নিচে কুকুরছানার কথা মনে পড়লো তারপরে হচ্ছে পানি ছিটিয়ে দিল অর্থাৎ কালো কুকুর একটা কুকুর খাটের তার খাটের নিচে কুকুর ছানা একটা বাচ্চা কুকুর তার খাটের নিচে ঢুকে পড়ছিল এই কারণে তার কাছে জিবরাইল আসে নাই এই কারণে সে সকালে কি এই কারণে ছোট মানে সব কুকুর হত্যা করতে বললো কিন্তু বড় বড় বাগানের কুকুরগুলোকে তিনি রেহাই দিয়েছিলেন কিন্তু বাদবাকি সব কুকুরকে তিনি হত্যা করে ফেলতে বললেন নাকি জি ভাই জি ভাই এটাই তো বুঝতেছি তার মানে উনি সুবিধা দিলেন বড় বড় জন্য ওগুলোকে রেখে দিতে বললেন তাই তো হ্যাঁ আহ তার মানে তো এটার সাথে তো হিংস্র হওয়ার সাথে কুকুরটা হিংস্র হওয়ার তো কোনো সম্পর্ক নাই নাকি ভাই জি ভাই নাই ভাই তবে আমাদের হুজুর এটাই বলে ভাই হিংস্র প্রাণী যেমন সাপ কুকুর তারপর হচ্ছে সিংহ যেগুলো হিংস্র মানুষের প্রাণী রক্ত প্রাণী খায় রক্ত খায় এগুলোকে মারা যায় আছে হুজুর এটাই আমাদের কি শিখে হিংস্র টিকটিকি হিংস্র না ভাই তবে টিকটিকি মারারও একটা বিধান আমি শুনছি হুজুর হুজুরের মুখ থেকে আচ্ছা ঠিক আছে আমি আমার কারেক্টর হাদিস দেখাচ্ছি এক সেকেন্ড এক সেকেন্ড অপেক্ষা করেন আমার নেট কানেকশন একটু স্লো হয় কারণে একটু সময় লাগতেছে দারণ এক সেকেন্ড দেখা পুরো কেউ আসলে বুঝবে না যে এটা কুকুর মানে প্রাণী এই কারণে কুকুরটাকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন এই হাদিসটা এই জিনিসটা যাবতীয় কুকুরই মেরে ফেলতে বলছেন মানে খালি বড় বাগানের কুকুর গুলা দিছিলেন যেহেতু বড় বাগানের সাথে ব্যবসা বাণিজ্য সম্পর্কিত এই কারণে বড় বাগানের কুকুর গুলা তিনি ইয়া করতে বলছিলেন আচ্ছা ঠিক আছে আমি পরের হাদিস দিয়ে আপনাকে দেখেন

আচ্ছা এই হাদিসটা একটু পড়ে তাহলে আমাদেরকে এটা কি পরিচ্ছদ নয় থেকে পড়ব এটা হচ্ছে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার হচ্ছে তিন এই এখান থেকে পড়ে শোনান এই যে রাসুল্লাহ থেকে রাসুল্লাহ সাল্লাহ আসলাম কুকুর হত্যা করার জন্য হুকুম দিতে দিতেন অথপর আমি মদিনার অভ্যন্তরে ও চারপাশের কুকুর ধাওয়া করাতাম আর কোনো কুকুরই আমরা না মেরে ছেড়ে না এমন কি বেদুইনের দুগ্ধপতি দুগ্ধপতি কি লিখতে পারে এটা কলাকাটা কুকুর হত্যা করার কুকুর হত্যা করার নির্দেশ দিয়ে মদিনার চারিপাশে লোক পাঠালেন যাতে কুকুর সরি আমি সরি আমি নাড়া ফেলছি আমি মানে স্ক্রিনটা নাড়া ফেলছি সরি আমি ভুল করে ফেলছি ভাই এটার ভিতরে যেটা বেদুইনের দুগ্ধপতি উষ্ঠির

একটা সময় গণহারে যে কোনো কুকুরকে হত্যা করার নির্দেশ করেছেন এরপরে একটা পর্যায়ে কোনো কোনো কুকুর হত্যা করতে নির্দেশ করেছেন যার চোখের ভিতরে আহ সাদা চার চোখের পুতুলের ভিতরে সাদা ভাব রয়েছে অর্থাৎ আহ কালো কুকুর সম্পূর্ণরূপে কালো যে কুকুরগুলো সেগুলো তিনি হত্যা করতে নির্দেশ করেছেন এবং এটি মুসলিম সবহাজি বর্ণিত হয়েছে এছাড়া অন্য যত গণহারের সমস্ত কুকুর হত্যা করা নির্দেশ করেছেন কোনো যায় তিনি পরবর্তীতে এসে সাবিদেরকে নিষেধ করেছেন যে গণহারে যে কোনো কুকুর তিনি হত্যা করবে না এই হাজগুলোকে সামনে আমরা দেখতে পাই যে আসলে কুকুর যে কুকুরগুলো বিশেষ করে মানুষের জন্য ক্ষতি ডেকে আনে মানুষকে কামড়ায় রাস্তাঘাটে মানুষের পথে ডিস্টার্ব করে এই সমস্ত কুকুরগুলোকে তিনি হত্যা করার নির্দেশ করেছেন এবং এগুলোর অনাচার থেকে বাঁচার জন্য এগুলো ডিস্টার থেকে বাঁচার জন্য কুকুর হত্যা করার নির্দেশ করেছেন নেবের সুতলাম এখানে হাদিসে আসতে তিনি হিল এবং হারাম সব জায়গাতে অর্থাৎ মক্কার হারামের ভেতরে এবং বাইরে যেখানে হারামের ভিতরে অন্য প্রাণী হত্যা করা যায় নাই সেখানে পর্যন্ত পাঁচটি প্রাণীকে হত্যা করে তিনি অনুমতি দিয়েছেন তার হল সাপ মারা তিনি অনুমতি দিয়েছেন কুকুর যেটা মানুষকে কামড়াতে পারে মারার অনুমতি তিনি দিয়েছেন বিচ্ছু মারা তিনি অনুমতি দিয়েছেন এবং ইঁদুর মারার তিনি অনুমতি মধ্যে এই যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কুকুর হত্যা করার নির্দেশ করেছেন একটা সময় গণহারে যে কোনো কুকুরকে হত্যা করার নির্দেশ করেছেন আচ্ছা এখানে দেখলেন আপনি যে এই আহমদুল্লাহ হজুর বলতেছে যে মানুষের ক্ষতি করতে পারে এই কারণে কিন্তু আমরা কিন্তু হাদিস হাদিসটা দেখলাম এখানে কিন্তু দেখলাম যে মোহাম্মদ কিন্তু এই কারণে মানুষকে কামড়াতে পারে বা ক্ষতির কারণ হতে পারে এই কারণে কুকুর হত্যা নির্দেশটা দেয় নাই দিছিল কারণ হচ্ছে তার খাটের নিচে একটা কুকুরের বাচ্চা ঢুকে গেছিল এই কারণে তার দোস্ত জিব্রাইল ওই রাত্রে তার কাছে আসে নাই এই ছিল কারণ তাই না ভাই জি ভাই হুজুর তো একটু মিথ্যা বললো তাই না মিথ্যা একটু বানায় বললো যে মানে নবী কুকুর হত্যার নির্দেশ দিয়েছিলেন নাকি কুকুর নাকি মানে ইয়া কামড় নাকি হত্যা করার নির্দেশ দিয়ে আসলে তো কারণ সেটা ছিল না তাই না ভাই হাদিস থেকে তো বেশি অথেন্টিক এই হুজুরের থেকে তো হাদিস বেশি অথেন্টিক তাই না জি ভাই বললো বড় বড় হত্যা করা যাবে না আরেক জায়গায় বললো যে দুগ্ধপতি উষ্টি কুকুর একদম হত্যা করতে আরেক জায়গা বলতে তো কুকুর বেলেই হত্যা করতে হবে তাহলে তবে একটু কন্ট্রাডিক হয়ে গেলো হুজুর বানাই বললো কি সবা আছে মেরে ফেলতে হবে তাই না জি ভাই আজকে তো নতুন একটা মারতে হবে টিকটিকি মারতে হবে এগুলো মেরে ফেলতে হবে সাপও মারতে হবে সাপ সেটা বিশর হোক বা বিষদর না হোক সাপ পাইলে মেরা ফেলতে হবে এখানে কোনো বিষয়ের কথা বলা নেই সাপের ক্যাটাগরির ভিতরে বলা নেই যে বিষর সাপ মারতে হবে সাপ কিন্তু বেশিরভাগ সাপই হচ্ছে বিষ ছাড়া সাপ বেশিরভাগ সাপে কোনো বিষ থাকে না ঠিক আছে বিষ থাকে খুব সামান্য সংখ্যক সাপের ভিতরে আপনি আমাকে বলেন যে আল্লাহ যদি এই প্রাণীগুলোকে বানায় থাকে তাহলে মানে হুদাহুদি মানে কেন বানাইলো তাহলে মানে যদি মেরেই ফেলতে হবে তাহলে হুদাহুদি বানাইলো কেন সমস্যাটা কি আল্লাহর জি ভাই এটা আসলে আমি তো এই কথাটাই বললাম কি আল্লাহ তো এগুলো সৃষ্টি না করেই পারতো হ্যাঁ তো যদি তার মানে চুলকানি ওঠে আল্লাহ পাকের কুকুর দেখলে নবীর অসুবিধা কি অসুবিধা তো ছিল না যে কুকুর বলে কিছু আছে আপনাকে আমি জিজ্ঞেস করি যে একজন আপনি একজন মুসলিম আপনার কাছে কি বিষয়টা কি মানবিক একটা বিষয় বলে মনে হয় যে একটা প্রাণীকে এইভাবে বিনা কারণে মেরে ফেলা কোনো কারণ নাই হুদি তার খাটের নিচে একটা কুকুর ঢুকছিল ওই জন্য চেতা গিয়ে সে সকলে বলল বললো সব কুত্তা মেরেলা এটা কোনো কথা ভাই এটা কোনো মানে সুস্থ মানুষের কাজ না ভাই আমি সরাসরি বলবো এটা আমার কাছে মানবিক মনে হয় না আমি যেহেতু একটা পশু অলরেডি আমার সাথেই থাকে একটা বিড়াল থাকে ছোট আমার একদম কিউট আমি একটু পশু প্রেমী বললে চলে কিন্তু ইসলামিক অনেক কিছু মেনে চলতে গিয়ে অনেক পশু পশুকেই এ করি বাট এটা আমি মানবিক মনে করি না ভাই কোন এই যে ইন্দুর মারার কথা প্রথম শুনলাম এটা একটা কুকুর যদি পাগল হয়

কত কিছু করতে পারতো কিন্তু এইভাবে মাইরা ফেলা এবং মাইরা ফেলতে হুকুম দিয়ে যাওয়া এই জিনিসটা তো কোনো মানে সুস্থ মানুষের কাজ বলে আমার মনে হয় না একমাত্র চোর এবং যারা মানসিক রোগী পাগল এই টাইপের লোক দেখবেন কুত্তা ভয় পায় হ্যাঁ মাথা যাদের নষ্ট তারা কুত্তা অনেক ভয় পায় কুত্তা দেখলে দৌড় মারে দেখছেন এটা ভাই মাথা খারাপ যাদের কুত্তা দেখলে দৌড় মারে জি ভাই আমার তো ভাই মানে খুবই স্ট্রং ধারণা মিছিল পাগল লোক কথা কিন্তু ঠিক আছে সে পাগল ছিল না কিন্তু তার যদি আইন পালন করে সমাজে এই আইন যদি কুত্তা যদি মেরে ফেলে এইভাবে কুত্তা তো একটা প্রভুভক্ত প্রাণী তাই না প্রভুভক্ত না হইলেও একটা একটা নিষ্প প্রাণীকে হুদাহুদি কেন মেরে ফেলতে যাবে এটা কেমন কথা যাই হোক ঠিক আছে ভাই আপনাকে আমি এই জিনিসগুলো দেখাইলাম আপনি একটু জিনিসটা চিন্তা করে দেখেন

আচ্ছা ভালো থাকেন আপনাকে বিদায় জানাচ্ছি পরে আবার নিশ্চয়ই কথা হবে আপনার সাথে আর